মাখুলিয়া জোড়া খুনে এখনো অধরা ভিকি হেফাজতে জাহির বাপি। জাহির বাপির 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের। খুনের মোটিভ এখনো স্পষ্ট নয়, আরো অনেকেই ফেরার। উদ্ধার হয়নি সুবীর চাকির টাকা, দুটি আংটি, এখনো মেলেনি জোড়া খুনে ব্যবহৃত অস্ত্র। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আর কি কি তথ্য সামনে আসছে? তাকে এই ঘটনায় অন্যতম ষড়যন্ত্রকারী যিনি ছিলেন মিঠু হালদার, তাকে পুলিশ এর মধ্যে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তুমি জানো পাথর প্রতিমা থেকে গতকালকে জাহির গাজী এবং বাপি মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এবং বাপি মন্ডলের একটি মোবাইল ফোন তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে। এবং আদালত কক্ষে আজকে সরকারি আইনজীবী যে বিষয়টা জানান যে এখনো পর্যন্ত এই ঘটনার মোটিভ কি, কারণে এই ঘটনাটি ঘটলো সেটা স্পষ্ট নয়। এছাড়া সুবীর চাকরির দুটি আংটি এবং টাকা, মানিব্যাগ, সেসব কিছুই পাওয়া যায়নি। অনেকেই ফেরার রয়েছে এই গোটা ঘটনায়, আমাকে অস্ত্রটিও বাজেয়াপ্ত হয়নি এখনো পর্যন্ত। সুতরাং অভিযুক্তদের নিজেদের কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই মতোই কিন্তু 14 দিনের কাস্টাডি দিতে আবেদন জানানো হয়। বিচারক কিন্তু দুজনকে আগামী 5ই নভেম্বর পর্যন্ত পুলিশি কাস্টাডি যে আবেদন ছিল সেই আবেদন মঞ্জুর করে। অন্যদিকে গোয়েন্দা সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গোটা ঘটনাটি ঘটেছিল লুঠের যে একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল, সেই পরিকল্পনায় সুবীর চাকির যে কাকুলিয়ার বাড়ি, সেই বাড়ির ভেতরে কি হবে, কারা কারা থাকবে, কিভাবে গোটা ঘটনাটা অপারেশনটাকে সাকসেসফুল করা হবে, সেই বিষয়ে কিন্তু যে পরিকল্পনা ছিল সেটা রচনা করছিল এবং তার দায়িত্ব নিয়েছিল হচ্ছে ভিকি। অন্যদিকে বাড়ির বাইরে কে কোন পথ থেকে যাবে, কোথা থেকে যাবে, সেই পরিকল্পনা সম্পর্কে সমস্ত দায়িত্ব নিয়েছিল হচ্ছে মিঠু হালদার। এবং ইতিমধ্যে মিঠু হালদারকে গ্রেপ্তার করা গিয়েছে। পাশাপাশি কিন্তু মূল অভিযুক্ত, অন্যতম যে অভিযুক্ত, যে হচ্ছে গোটা ঘটনার মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত গোয়েন্দারা মনে করছে সে ভিকি, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু অনেকটা এই গোটা ঘটনার পরিকল্পনা বা কিভাবে গোটা ঘটনাটি ঘটলো মোটিভ সেইটা পরিষ্কার হবে। তবে অভিযুক্তদের কিন্তু দফায় দফায় যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা চালানোর জন্যই কিন্তু এদেরকে হেফাজতে নিয়ে, এবং সেই জন্যই কিন্তু পুলিশ জানাচ্ছে যে তাদেরকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় এবং বিচারক কিন্তু 5ই নভেম্বর পর্যন্ত দুজনকে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। মাধুরী, ধন্যবাদ পার্থ। পুজো মিটতেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ। কলকাতায় একদিনে 449 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত 449 জনের মধ্যে ডাবল ডোজ প্রাপক 194 জন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি নিয়ে আর কি খবর রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে কলকাতার যে করোনা চিত্র তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পৌরসভার আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল কিন্তু আমাদের শহরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছিল 319 জন এবং সেই সংখ্যাটা কিন্তু গত 24 ঘন্টায় 130 জন বেড়ে হয়েছে 449 জন। ফলত এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পৌরসভার আধিকারিকরা। এবং তার পাশাপাশি যেটা আরো চিন্তা, সেটা হচ্ছে এই 194 জন এমন মানুষ রয়েছেন যাদের কিন্তু ইতিমধ্যে ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। ফলত প্রায় অর্ধেক মানুষই ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন, শুধুমাত্র তারা কোভিড প্রোটোকল মেনে চলেননি বলে তারা কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন, এমনটাই কিন্তু মত পুরসভার আধিকারিকদের। অন্যদিকে কিন্তু আরো একটি বিষয় সেটা কিন্তু ভাবাচ্ছে পুরসভার আধিকারিকদের, সেটা হচ্ছে যে প্রায় 257 জন এমন মানুষ রয়েছেন যাদের কিন্তু কোনো উপসর্গ নেই, অর্থাৎ উপসর্গবিহীন মানুষের সংখ্যাটা কিন্তু অনেক বেশি প্রত্যেক দিনই দেখা যাচ্ছে। ফলে তাদের থেকে কিন্তু আরো অনেক মানুষ ছড়িয়ে পড়ছে এমনটাও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। ফলত এই নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুরসভার আধিকারিকরা এবং এই নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা কিন্তু পরবর্তী কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো প্রস্তুতি শুরু করেছেন। তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুরসভার তরফ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে সোমবার থেকে কলকাতা শহরের 2টি আইসোলেশন সেন্টার এবং 1টি কোয়ারেন্টাইন সেন্টার সেগুলো কিন্তু ফের চালু করা হচ্ছে এবং তার মধ্যে অবশ্যই একটি রয়েছে চাইল্ড এবং মাদার সেফ হোম, সেখানে কিন্তু শিশুদের কথা মাথায় রেখে চালু করা হচ্ছে। মাধুরী, ধন্যবাদ অনির্বাণ।